জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বজরঙ্গ দলের সৌর্য যাত্রা শুরু মুর্শিদাবাদে। কোর্টের অনুমতি পেয়ে আজ শুরু হলো বিশ্ব হিন্দু পরিষদে বজরঙ্গ দলে সৌর্য যাত্রা। এই রথযাত্রা দক্ষিণবঙ্গের শিউরির তাঁতিপাড়া থেকে শুরু হয় এবং শেষ হবে কলকাতার রানী রাসমণি রোডে। আজ সকালে বীরভূম থেকে এই রথ আছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে। জঙ্গিপুর শহর প্রদক্ষিণ করার পর বহরমপুরের উদ্দেশ্য রওনায়। পরশন্ডা শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানিয়ে বহরমপুর বিশ্ব হিন্দু পরিষদে কার্যালয়ে পৌঁছায়। এরপর বহরমপুর থেকে বেলডাঙ্গা হয়ে পলাশির মোড়ে নদিয়া জেলার কার্যকর্তাদের হাতে এই রথ তুলে দেওয়া হবে। আমাদের কর্মসূচি বীরভূম থেকে শুরু হয়েছে সূর্য জাগরণ যাত্রা। এটা আমাদের 8 তারিখ কলকাতায় রানী রাসমণিতে আমাদের সভা হবে। আজকে আমাদের মুর্শিদাবাদ প্রদক্ষিণ করে আমরা বীরভূমের এই নদিয়ার হাতে আমরা এই রথ আমরা তুলে দেবো। এটা হচ্ছে সূর্য জাগরণ রথ। আমাদের যে অমর বলিদানী স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছেন এবং বিভিন্ন যুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন আমাদের শহীদরা, তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই জাগরণ যাত্রা করছি। যেন সমাজ, আমাদের যুব সমাজ যেন তাদের মতো শৌর্য বীর্য পুরুষ হয়। এর যাত্রা আগে হওয়া উচিত ছিল, কিন্তু প্রশাসনের বাধা দেওয়ার কারণে আমরা মহামান্য হাইকোর্টে যাই। হাইকোর্ট আমাদেরকে রায় দেয় এবং হাইকোর্ট যেরকম আমাদেরকে কর্মসূচি দিয়েছে, যেভাবে বলেছে যে 200 বেশি লোক করা যাবে না, বাইক এতটা করা যাবে না, আমরা সেই হিসাবে আমরা কিন্তু কর্মসূচিটা পালন করছি।